ফুটবলের বাইরে নেইমার পোকার খেলতে খুব পছন্দ করেন। অনেকেই মনে করেন ফুটবল ছাড়ার পর পোকার খেলায় নেইমার ভালো করতে পারেন। তাসের এই খেলায় পিএসজি তারকার প্রতিভা মন্দ না। অনলাইনে পোকার খেলার সময় ফেসবুকে লাইভে এসেছিলেন নেইমার। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পরই 10 লাখ ইউরো হারের কথা জানিয়েছেন নেইমার। মজাও করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। বড় অঙ্কের টাকা হারানোর শোকে কান্নার অভিনয়ও করেছেন। গ্লোবও জানিয়েছে নেইমার সত্যিই জুয়া খেলে 10 লাখ ইউরো হারেননি। এটা অনলাইন বেটিংয়ের প্রতিষ্ঠানের প্রচারণার অংশ ছিল। নেইমারের প্রতিনিধি গ্লোবোকে জানিয়েছেন এসব লাইভ প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়। তিনি সেখানে টাকা ঢালেননি, অর্থাৎ নেইমার সত্যি সত্যিই অনলাইনে জুয়া খেলে 10 লাখ ইউরো হারেননি।